Image Bengal Sharad Sharma 2022 in association with Irani Mitro. এখন আমরা এসে উপস্থিত হচ্ছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। আপনারা জানেন যে ইরানি মিত্র যে শারদ সম্মান আমরা প্রতি বছর অর্গানাইজ করে থাকি, ইরানি মিত্র ব্যক্তিগতভাবে এমন মানুষদের পুরস্কৃত করতে চান যে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবা করে চলেছেন, ভালো কাজ করে চলেছেন। আমরা বালিগঞ্জ কালচারালকে তো সবাই চিনি, কারণ এক নামে চিনি, কিন্তু এই পুজো কমিটির সঙ্গে একজন মানুষ যিনি ওতপ্রোতভাবে জড়িত এবং বিগত দু বছর ধরে কোভিডের সাথে ফ্রন্ট লাইনে লড়াই করেছেন, আপনারা তাকে হয়তো গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন, তার কাছে পরামর্শ নিয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর সপ্তর্ষি বাসু। এবং আমরা বালিগঞ্জ কালচারালের এই গুণী মানুষের পাড়াকে সম্মানিত করছি। ইরানি মিত্র তার হাতে স্মারক তুলে দিচ্ছে। এটা একটা খুব সুন্দর মুহূর্ত যে আমরা লাস্ট দুটো বছর ধরে যেভাবে কোভিডের সাথে লড়াই করেছি এবং ডাক্তারবাবু বহু মৃত্যু দেখেছেন এবং বহু মানুষকে বাঁচিয়েছেন, তো আজকের দিনে সেই দিনটা আমাদের কাছে ফিরে এসেছে, এটা খুব আনন্দের। এবং আমরা ডাক্তারবাবুকে, ডক্টর সপ্তর্ষি বাসুকে গুণী মানুষের পাড়া হিসাবে বালিগঞ্জ কালচারালকে আলাদাভাবে সম্মানিত করলাম। অনেক ধন্যবাদ এই পুরস্কারটা দেওয়ার জন্য। সত্যি লাস্ট দু বছর আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি এবং আজকে ভালো লাগছে আমরা সেই চাকার মাধ্যমে, আবার আমরা সময়ের মাধ্যমে, সময়ের চাকার মাধ্যমে আমরা আবার সেই ভালো সময় পড়েছি। এটাই বছর আমাদের থিম, ফিরে এসো চাকার নতুন এক আরম্ভের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চাকার মোটিভ দিয়ে আমরা আমাদের প্যান্ডেল সজ্জা করেছি, তার সাথে যে রাজস্থানের ফোক আর্ট। এবং আমরা সকলেই জানি সময় সময়ের ঘূর্ণায়নের জন্য যেভাবে আমাদের খারাপ সময় এসেছিল, সেই খারাপ সময় থেকে আমরা আবার ভালো সময় ফিরেছি, এটাই এবছর আমাদের থিম। খুব ভালো লাগছে এরকম একটা সম্মান পেয়ে। শুধু এই সম্মানটা আমি ডেডিকেট করছি সেই সমস্ত আমার সব কলিগসদের বা সেই সমস্ত হেলথ ওয়ার্কার্স, নার্স বা যারা অনেকে আছে যারা পেছনে ছিলেন, যারা তো সামনে আসেননি, তারা এই কোভিড যুদ্ধে সবাই মিলে একসাথে লড়েছেন। সুতরাং তাদের সকলের জন্য এই অ্যাওয়ার্ড, এটা আমার একার অ্যাওয়ার্ড নয়। যারা আমার সাথে ছিলেন, সবাইকে আমরা বাঁচাতে পারিনি, সেটা কিছু করার নেই, আমরা